নমস্কার দর্শক বন্ধুরা, ইসরাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার সতীর্থ অরিত্র। এবং আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল দল এবং নন্দকুমারের একমাত্র গোলে কিন্তু চেন্নাইয়ান এফসিকে পরাজিত করে ইস্টবেঙ্গল দল টপ সিক্সের লড়াইয়ে কিন্তু খুব প্রবলভাবে ফিরে এলো অরিত্র। এবং সেক্ষেত্রে একটা বড় আপডেট আপনাদের জন্য, অবশ্যই আপনাদের ইতিমধ্যেই হয়তো জানা হয়ে গেছে যে কোচ কার্লেস কুয়াদ্রা তিনি কিন্তু কাট সমস্যায় নেই আগামী ওড়িশা ম্যাচে, এবং ওড়িশা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল দল। এবং সেই ম্যাচে কিন্তু কোচ কার্লেস কুয়াদ্রা থাকতে পারবেন না, ডাগ আউটে আজকে ইয়েলো কার্ড খেয়েছেন, এর আগেও কিন্তু একটি হলুদ কার্ড ছিল, তো নিয়ম অনুযায়ী তিনি থাকতে পারবেন না, নিয়ম মানতেই হবে। কিন্তু এই যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু একটা অন্য বার্তা নিয়ে আমরা করতে এসেছি, এবং সেটা অবশ্যই আমাদের অরিত্র বলবে। কিন্তু একটু ছোট্ট দৃশ্য বলে রাখি, ম্যাচ শেষে কিন্তু আপনারা যেমনটা, যারা ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠে আসেন তারা কিন্তু দেখতেই পান, ম্যাচ শেষে কিন্তু কুয়াদ্রাত সমর্থকদের কাছে যান গোটা দল নিয়ে, ম্যাচের রেজাল্ট যাই হোক, এবং অবশ্যই উজ্জীবিত করার চেষ্টা করেন সমর্থকদের, সবসময় বলেন পাশে থাকার। তবে তার পাশাপাশি এই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু একটা বড় বার্তা দিয়ে গেলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। অরিত্র, তুমি মাঠে ছিলে এবং ফটো তুলছিলে, সেই ক্ষেত্রে কী দৃশ্য তুমি দেখতে পেলে? রৌনক, আমি একটু ডুরান্ড কাপে ফিরে যাই। ডুরান্ড কাপ ফাইনাল যেদিন ইস্টবেঙ্গল হারে, সেদিন একটা ছবি দেখেছিলাম যে হারার পরও কার্লেস কুয়াদ্রাত মাঠে গিয়েছিলেন এবং দর্শকদের সামনে যেন ভিক্টি ল্যাপটা দেন। সেদিন হয়তো দেননি, কিন্তু তিনি সেদিন মাঠে ওই মাঠটাকে একবার রাউন্ড করে, এবং মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা দিয়ে দেখছি যে সমর্থকরা লিখছেন যে এই মাঠেতেই বদলা হবে, সেরকম একটা যেটা দেখছি আমরা সোশ্যাল মিডিয়ায়, সেরকম একটা দৃশ্য দেখেছিলেন। এবং আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা পড়া যেতে পারে কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গল দল পেয়েছে, তা সত্ত্বেও কার্লেস কুয়াদ্রাত একটা অভিনব ছবি করলেন। কারণ বলা যেতে পারে এরপরে যখন যুবভারতীতে ম্যাচ রয়েছে, অর্থাৎ ইস্টবেঙ্গলের যে হোম ম্যাচ, সেটা হচ্ছে ডার্বি, যে ডার্বি নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে যে ডার্বি কতটা সম্ভব, সে বিষয়ে এখন যাচ্ছি না। কিন্তু কার্লেস কুয়াদ্রাত কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে দিলেন এবং ডার্বির দামামা কিন্তু বাজিয়ে দিলেন আজকের ম্যাচ থেকেই, অর্থাৎ চেন্নাই এফসির বিরুদ্ধে যে ম্যাচ, সেই ম্যাচ থেকেই কিন্তু ডার্বির দামামা বাজিয়ে দিলেন। কারণ সমর্থকদের কাছে তিনি গেলেন, যাওয়ার পর গোটা টিম নিয়ে গেলেন, প্রত্যেকবারেই যেরকম যান গোটা টিম নিয়ে গেলেন, এবং প্রত্যেকটা টিমের খেলোয়াড়দেরকে তিনি সমর্থকদের তাদের উদ্দেশ্যে আঙুল দেখালেন এবং মাঠ দেখালেন, মাঠকে স্পর্শ করলেন, ঠিক এরকমভাবে মাঠটাকে যেরকম দেখায় সে তিনি সেরকমভাবে দেখালেন। এবং বলা যেতে পারে তিনি বোঝাতে চাইলেন যে 10 তারিখের কথা আমার মাথায় রয়েছে এবং এই মাঠেই আমাদের খেলা, এবং সেই মাঠে যেহেতু এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, এই ডার্বিটা হোম ম্যাচ, এবং বলা যেতে পারে সমর্থকদেরকেও কিন্তু বললেন যে আমাদের উপরে ভরসা রাখতে এবং আমরা 10 তারিখের ম্যাচে ভালো খেলবো বা ভালো পারফরমেন্স দেব। সেই কিন্তু সেটাই বোঝাতে চাইলেন কার্লেস কুয়াদ্রাত, এবং সেই ছবি কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবং বলা যেতে পারে কোচ ডার্বির এই মাহাত্মটা, এবং প্রথম ডার্বি ড্র হয়েছে, সেক্ষেত্রে এই ডার্বিতে 3 পয়েন্ট তুলতে মরিয়া, যদি ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রৌনক, কিন্তু তা সত্ত্বেও কোচ কিন্তু আত্মবিশ্বাসী, যে ছবিটা দেখে কিন্তু বোঝা গেল যে আসন্ন ডার্বিতে অবশ্যই। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে ওড়িশা ম্যাচে কিন্তু থাকতে পারছেন না কুয়াদ্রাত, তো সেক্ষেত্রে তার পরের ম্যাচটাও যদি আমরা দেখি গোয়া ম্যাচ, সেটাও কিন্তু অ্যাবে ম্যাচ, এবং এর পরে অর্থাৎ আজকের চেন্নাই ম্যাচের পরে যে হোম ম্যাচটা খেলতে নামবে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেটা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে, চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, এই ম্যাচের যে মাহাত্ম, ঐতিহ্য, গুরুত্ব, সব বিষয়টা কিন্তু রপ্ত করে নিয়েছেন কুয়াদ্রাত, এবং তাকে কিন্তু বলা যাবে না বারবার ওই ইস্টবেঙ্গল লোগোটার দিকে দেখিয়ে যেরকম করেন, বুকের হাতে, বুকে যে ইস্টবেঙ্গলের যে লোগোটা, সেই লোগোটার দিকে বারবার আঙুল দিয়ে বা সেই লোগোটাকে স্পর্শ করে সমর্থকদের উদ্দেশ্যে একটা বার্তাও দিচ্ছিলেন। অবশ্যই বোঝাতে চাইছেন হয়তো যে আমিও কিন্তু আপনাদেরই একজন, আমি কোনো স্প্যানিশ কোচ হিসেবে এখানে নেই, আমিও একজন ইস্টবেঙ্গল সমর্থক। তিনিও কিন্তু বলেছেন যে আমিও রিফিউজি। হ্যাঁ, তিনি কিন্তু সেই আবেগটা বুঝতে পেরেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের, এবং সেই কারণেই হয়তো আজকের এই দৃশ্য ধরা পড়ল আমাদের এশরাইম বাংলার পর্দায়। তো কী দৃশ্য, শুধু আমরা কথা বলেই নয়, আমরা আপনাদের দেখাতেও চাই কী দৃশ্য রয়েছে, তো চলুন সেই দৃশ্য আপনারা দেখে নিন। Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।